মুক্তির অপেক্ষায় রয়েছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত ফিরে দেখা সিনেমাটি। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন নীরবের সঙ্গে। ঈদের ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হলো। সেই ছবি মুক্তির আগেই একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। দুটি ছবির নাম রক্তময়ূর এবং জলকিরণ। দুটি ছবি পরিচালনা করবেন এই স্যার হাবিব। স্পর্শিয়া জানান যে কিছুদিন আগে ছবি দুটির জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এরই মধ্যে রক্তময়ূর হচ্ছে অ্যাকশন থ্রিলার এবং জলকিরণ হচ্ছে সায়েন্স ফিকশন নির্ভর। জলকিরণ সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নীরব। অর্চিতা স্পর্শিয়া বলেন, অনেকদিন ধরেই কথা হচ্ছিল, সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়াই একসঙ্গে দুটো ছবিতে চুক্তিবদ্ধ হই। দুটো ছবি দুই ধরনের, আশা করি দর্শকরা আমাকে ভিন্নভাবেই দেখতে পাবেন। রক্তময়ূর সম্পর্কে তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছেন দেশবিরোধী নানা চক্র, এখনো আমাদের দেশ চেতনাকে ধ্বংস করে দিতে চাই। তাদের স্বরূপ উন্মোচনের নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খোলাস থেকে বের করে আনে সত্যের পক্ষে থাকে মানুষগুলোকে, চেতনাকে মুক্ত করতে। এমনই গল্পে নির্মিত হবে এটি।